বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার ইউএস লুমনা। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। রান্না করার আগে ফাজিয়াকে একটু শুট করলাম, চেয়ারে বসাই দিলাম, চলে আসলাম রান্নার ঘরে। এখানে 3 পিস মাছ নিলাম, মাছগুলাকে আমি ফ্রাই করব আজকে। তো রান্না করার আগে আমার ভিউয়ার্সদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করেন, সুন্দর করে একটা কমেন্ট করে দেন, লাইক করেন আমার ভিডিওগুলো, আর বেল আইকনে ক্লিক করেন, নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে চলে যাবে। এই যে আমি মাছগুলোকে লবণ আর গার্লিক পেস্ট দিয়ে মাখতেছি, সত্যি একটা স্বাস্থ্যকর খানা। এটা সেহরিতে বলেন, ইফতারে বলেন, আমি সেহরির জন্য তৈরি করতেছি। এই যে হালকা হলুদ দিলাম, একটু লাল মরিচ দিলাম, লাল মরিচের বদল আপনারা গোলমরিচটাও ইউজ করতে পারেন, একটু জিরা পাউডার দিলাম। তো আর কিছু দিই নাই, এখানে লেবুটাও দিয়েছি, আমি প্রথমে দিতে ভুলে গেছি, পরেই দিলাম। লেবু না দিলে মাছে বলেন মাংস ম্যারিনেট করলো, একটু না দিলে মজা লাগে না, মাছের মধ্যে তো দিতে হয়। একটা একটা করে ভালোভাবে মাখবো আমি। তো আমার ভিউয়ার্সদের তো সুন্দরভাবে ভালোভাবে রোজাটা কাটতেছে মনে হয়, আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করুক। বলতে বলতে 11টা 12টা চলে যাচ্ছে রোজা। এ পর্যায়ে আসলে আমি একটু সর্ষের তেল দিব, আল্লাহ যেন সবাইকে ইবাদত করার তৌফিক দান করুক, আমিন। এই যে মেখে 10 মিনিটের জন্য রেখে দিব আমি এইভাবে। এভাবে ঢেকে একদম ভালোভাবে মাখাতে হবে, না মাখলে হবে না। মাখানো জোকানো শেষ, এবার ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি ইফতারটা রেডি করব। এই যে এখানে বুট ফ্রাই করতেছি, বুটের মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট দিয়ে দিছি। এখন আলুগুলা দিয়ে দিব সব মশলা দিয়ে, সব মশলা বলতে ধনে জিরা পাউডার, হলুদ, হালকা মরিচ। এগুলা ভালোভাবে কষিয়ে নিবে, একটু পানিও দিব আমি, একটু নেড়ে ছেড়ে তারপর দিব পানি। একটু আলু আলুকে না কষাইলে আলুর ভিতর কিছু ঢুকে না, আমি এইভাবেই করি, খুব সুন্দর হয় বুটটা, আমার থেকে ভালো লাগে, আমার ফ্যামিলি অনেক পছন্দ করে। এই যে পানিগুলা টেনে ফেলব, দিয়ে দিলাম বুটগুলা। বুটগুলা ভালোভাবে নেড়ে ছেড়ে ফ্রাই করব, একটু লো আঁচে রাখব। এই যে আমার বুটগুলা রান্না করা শেষ, ধনে পাতা দিয়ে নামিয়ে নিব। যে এবার আমি একটা তাওয়া বসাই দিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিলাম অয়েল, পেঁয়াজটা ভেজে নিচ্ছি, ইফতারের টাইম হয়ে যাচ্ছে এই জন্য একটু তাড়াহুড়া করছি, আজকে ইফতারিটা দেখাইলাম না, ইফতারের জন্য কী কী তৈরি করলাম। এই যে ফ্রাই করা শেষ, আর একটি থাওয়া বসাই দিলাম,
হালকা একটু সর্ষের তেল দিলাম, মাছগুলো বসায় বসায় দিলাম। লো আছে দিতে হবে, আমার তাওয়াটা একটু গরম হয়ে গেল বেশি, আমি চুলাটা একদম লো করে দিই, তারপর আবার মাছটা বসায় দিই। এভাবে একটু নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে দিতে হবে। এ পর্যায়ে আসলে আমি 1 চামচ বাটার দিব, এই যে লেবুর রস দিব। আমি এরকম অর্ধেকটা আগেও দিয়েছিলাম মাছ মাখানোর সময়, আমি ভুলে গেছি তোমাদেরকে দেখানোর জন্য, এখন দিব। লেবুর রসটা দিলে কি টেস্টটা আরো বেড়ে যায় আমার থেকে মনে হয়, সবাই থেকে কেমন লাগে তো জানি না। এই যে মাছটা এখন কিন্তু আমি আর এক ফিট উল্টিয়ে উল্টিয়ে দিব, একটা একটা করে উল্টিয়ে দিব। যে এই যে উল্টানো শেষ, একদম লো আছে ফ্রাই করতেছি। এই যে এই পর্যায়ে আসলে এগুলা গার্লিক কুচি কুচি করে দিয়ে দিলাম, অনেক অনেক মজাই মাছটা এভাবে ফ্রাই করলে। দিয়ে দিব পেঁয়াজ পাতা, এবার নামিয়ে নিব, আমার রান্না করা শেষ। মাছটা একদম ফ্রাই করা শেষ আমার, কি কত সুন্দর ফ্লেভার বের হচ্ছে বলে বুঝাতে পারবো না। এই যে এখন ছেড়িতে উঠেছি আমি ভাত খাওয়ার জন্য। এই যে 1 পিস মাছ নিলাম, ভাতও নিলাম, আমার চিকেনও আছে, ভেজিটেবলও আছে, ওগুলা খাইতে ইচ্ছে করতেছে না মাছের লোভে। সবাই ভালো থাকো, আমি ভাত খেয়ে নিই। আল্লাহ হাফেজ।